হ্যালো ফ্রেন্ডস, ইউটিউবার রাহুলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন চালসার একটা সাইডে ভিজিট করতে যাচ্ছি। এখানটা আমাদের স্টিল আর অ্যালুমিনিয়ামের কাজ রয়েছে ফ্রেন্ডস, তো সেটাই আপনাদেরকে দেখাবো। আসুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তো ডিজাইনটা কি বুঝতে পারছো না নাকি? হয়ে গেছে, রাইট, গুড। এখানে শুধু বাটারফ্লাই বসবে, তাই তো? তত গল্পই তো সে। কত কিলো কত হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, অনেকদিন বাদে আবার তাহলে আমরা কাজ শুরু করছি। বল আসিস, তপাইকো হেয়ার স্টাইল নেয়া বানাইছু? নতুন বানালাম এটা, দেখাই। নতুন কি বানালি দেখা? এই যে দাড়ি টাড়ি দেখো একটু। আমরা এই জায়গাটা তাহলে বাটারফ্লাই লাগাবো, একটু লাগিয়ে দেখো আরেকবার। আমি একটু দেখাই, ওটা রাফ হয়ে হচ্ছে, হয়ে গেল গ্রিড। আর ওপর থেকে দুটো পাইপ, নিচে দুটো পাইপ যাচ্ছে, তাই তো? তো তোমার তিনটে গ্রিলই আজ করে দাও, ওদিকে আবার কাজ আছে এদেরই, আবার এই সপ্তাহে এদের একটা হ্যান্ড ওভার চাই আমার। আচ্ছা, কটা বল লাগাচ্ছিস? বলগুলো দেখাতো দেখি। দেখে না, গুনে না, আগে কাউন্টিং করে বল দিয়ে দাও। পাপ্পা দাদা ওখানে আছে, গিয়ে কথা বলে আছে। কালকে অ্যালুমিনিয়াম ঢুকে যাবে, তো হয়নি কিছু, ওদিকে তো হয়ে গেছে ওইগুলো। না, আমার এখানে দুদিন লাগবে। কাদের লাগবে? তুমি গ্রিল বানিয়ে রেডি করে ছেড়ে দাও না, বাকি ওই গ্রিলগুলো আমার এতে করবে, ওইগুলো তো নাপি পেয়েই যাচ্ছ। ফ্রেন্ডস, এখানটায় আমরা যেহেতু এটা বাইরের গ্রিল হচ্ছে, তো আমরা 304 মেটেরিয়াল এখানটায় ইউজ করেছি ফ্রেন্ডস। তো 304 আর 202 এই দুই ধরনেরই মেটেরিয়াল হয়, আর গেজ হয় 18 গেজ, 20 গেজ, 22 গেজ। তো আমরা এখানে 18 গেজ আর 304 মেটেরিয়াল ইউজ করছি, যেখানটায় জং পড়বে না। তো আমাদের সাথে যে কোনো কাজই করান না কেন ফ্রেন্ডস, স্টিল হোক, আপনার ফলসিলিং হোক, মডুলার কিচেন হোক, প্রতিটা কাজই আফটার দ্য ওয়ার্ক আমাদের গ্যারেন্টি ওয়ারেন্টি সার্ভিস কার্ড থাকে। আজ এই পর্যন্তই ফ্রেন্ডস, আবার দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন।